ঠিক আছে, আংটি বদল হোক, আমি তোকে এক্ষুনি বিয়ে করতে বলছি না, তুই সময় নে। জারিয়ে বলে, না কোনো আংটি বদল হবে না, আমার সময় চাই, এভাবে হয় না মা, আমি বিয়ের জন্য প্রস্তুত না, আমাকে আরো সময় দাও। মা বলে, কত সময় চাই তোর? জারিয়া বলে, 2 থেকে 3 মাস। আম্মু আর কিছু না বলে উঠে চলে যায়। জারিয়া সিয়ামকে ফোন দেয়। সিয়াম, মনে হয় বিয়েটা আটকাতে পেরেছি। সিয়াম বলে, সত্যি? ও আল্লাহ, বাঁচলাম, কি করে আটকালে? আমি বলেছি আমি সময় চাই, আমি এখন বিয়ে করতে পারবো না। সিয়াম বলল, আন্টিকে বললো? আম্মু বলল, কত সময়? আমি বললাম 2 থেকে 3 মাস। সিয়াম বলল, কি 2-3 মাসে এই কথা কেন বলতে গেলে? বলতে পারলে না যে আমি সিয়ামকে বিয়ে করব না, কারণ আমরা শুধু বন্ধু আর কিছুই না। মনে মনে বললাম, কিভাবে বলি সিয়াম, আমি তো জানি না সেটা কথা বলেছি, আর মা জিজ্ঞেস করলে আমি তোমার নাম বলতাম। সিয়াম বলল, জারিয়া? হুম, বলো। সিয়াম বলল, তুমি তো এই কথা বলতে পারতে। আরে, আমি এই কথা বলে মা যদি এবার অন্য জায়গায় বিয়ে ঠিক করে আমার, তখন কি করব? তাই কথা বলেছি, আর তুমি চিন্তা করো না, এই বিয়ে হবে না। সিয়াম বলল, তুমি বাঁচে রে জারিয়া, উফ, খুব চিন্তায় ছিলাম, যাক তোমার কথা শুনে একটু স্বস্তি পেলাম। ওকে সিয়াম, বাই। সিয়াম বলল, বাই জারিয়া। এই বলে ফোন কেটে দিল। পরদিন সকালে জারিয়া জাইনকে কল করলো। হাই বেবি। হাই। কি হয়েছে জারিয়া, তোমার মন খারাপ? ও, ভালো কথা, বিয়েটা কি আটকাতে পারলে? হুম, পেরেছি, তবে 2-3 মাসের জন্য। যাক, শুনে ভালো লাগলো। না জাইন, ভালো কই হলো? মানে? জাইন, শুধু 2-3 মাসের জন্য আটকেছি, এরপর মা আমার আর কোনো কথা শুনবে না। জাইন, এই 2-3 মাসের মধ্যে তুমি কিছু করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আর আমার সামনে জীবনটা আমি তোমার সাথে কাটাতে চাই। জারিয়া, মাই বেবি গার্ল, কান্না করো না প্লিজ, তুমি চিন্তা করো না, এই 2-3 মাসে আমি কিছু অবশ্যই করব। আমি শুধু আমাদের গানটা রিলিজ হওয়ার অপেক্ষায় আছি, আমি আসবো জারিয়া, তুমি ভেবো না। হুম, আমি অপেক্ষায় থাকবো জাইন, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জারিয়া, তুমি মন খারাপ করো না হানি, ওকে? হুম। ওকে বাই বেবি, টেক কেয়ার। ওকে বাই। এই বলে ফোন কেটে দিল। সময় কাটতে লাগলো, জারিয়া অপেক্ষা করতে লাগলো। এদিকে স্কাই ব্যান্ডের গান রিলিজ হলো, তারা খুব খুশি, তাদের নতুন গানটা হিট করেছে। জারিয়া জাইনের কথা হয়, তবে খুব কম। জাইনদের নতুন গান রিলিজের পর তারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ যায়, প্রোগ্রামে যায়। জারিয়ার সাথে ঠিকমতো কথা বলতে পারে না, আর যেটুকু বলে জাইন শুধু জারিয়াকে একটা কথাই বলে, জারিয়া তুমি ভেবো না, আমি আসব। জারিয়া জাইনের শুধু এইটুকু কথার উপরে ভরসা করে আছে। এইভাবে 2.5 মাস কেটে যায়। জারিয়া জাইনকে এসএমএস করে, জাইন 2.5 মাস কেটে গেছে, এখন সময় যত এগিয়ে আসছে আমার ভয়টা যেন বাড়ছে। জাইন এসএমএসটা সিন করে ঠিকই, কিন্তু কোনো রিপ্লাই করলো না। জারিয়া ভাবলো হয়তো জাইন বেশি ব্যস্ত। জাইন বসে বসে ভাবতে লাগলো কি করবে সে। সে তো জারিয়াকে বলেছে সে আসবে, কিন্তু সে কিভাবে যাবে, কি বলবে, কি করবে, জাইন কিছুই বুঝতে পারছে না। সাগা জাইনের রুমে আসলো। সাগা বলে, কে রে, একা একা বসে আছিস, কি হয়েছে তোর, মন খারাপ নাকি? না, কিছু হয়নি, এমনি বসে আছি। সাগা জাইনের পাশে বসলো। সাগা বলে, জাইন আয় একটু গেম খেলি, বেশ কয়েকদিন দুজন একসাথে বসে গেম খেলিনি। জাইন জারিয়ার কথাই ভাবছে, কি করবে কি বলবে এগুলোই। সাগা দেখলো জাইন কোনো কথা বলছে না। সাগা জাইনকে ডাকলো, জাইন, এ জাইন। জাইন চমকে উঠলো, কি হয়েছে? সাগা বলে, তোর কি হয়েছে ভাই, কি নিয়ে এত চিন্তা করছিস? সাগা, তোকে খুব বলতে ইচ্ছে করছে, কিন্তু তুই কি বলবি আমি সেটাই চিন্তা করছি, মনে মনে বললাম। আরে কিছু না, বাদ দে, আগে বল তুই কি বলছিলি। সাগা বলে, বললাম যে আয় একটু গেম খেলে। না রে, ইচ্ছে করছে না। সাগা বলে, জাইন আয় না ভাই, কতদিন একসাথে গেম খেলা হয়নি। জাইন না বললে সাগা জাইনকে টান দিয়ে বিছানে আবার বসে এবং গেম খেলা শুরু করতে বলে। জাইন খেলছে ঠিকই, কিন্তু তার মন গেমে ছিল না। জাইন সাগার সাথে গেমে জিততে পারছে না। সাগা বুঝতে পারে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কারণ জাইন গেমে আমার কাছে হেরে যাচ্ছে। সাগা জাইনের হাত থেকে গেম নিয়ে নিল। সাগা বলল, জাইন আমার দিকে তাকা, কি হয়েছে তোর, সত্যি কথা বল, তুই আমাকে তোর সব থেকে কাছের বন্ধু ভাবিস না, তাহলে আমার কাছে লুকাস না, বল কি হয়েছে, তুই কখনো আমার থেকে গেমে হারিসনি, আজ তোর খেলায় মন নেই, বল কি হয়েছে। আমি বলবো যদি তুই রাগ করিস, যদি তুই। সাগা জাইনের গায়ে হাত দিয়ে বলল,
সাগা বলে তিরে বল আচ্ছা বুঝছি তুই ভাবছিস আমি তোর কথা অন্য মেম্বারদেরকে বলবো কিনা শুন ভাই আমি তোকে সবার থেকে বেশি ভালোবাসি এবং নিজের সব থেকে কাছের বন্ধু বল বা ভাই এটাই ভাবি বল ভাই কি হয়েছে জেন বুঝতে পারছে না কি করবে সাগা বলে তাহলে তুই আমাকে আপন ভাবিস না তাই তো আচ্ছা ঠিক আছে বলে সাগা উঠতে গেলে জেন সাগার হাত ধরে জেন ঠিক করে ও সাগাকে বলবে এবং সাহায্য করতে বলবে সাগা বলে কি হয়েছে হাত ধরলি কেন আয় আমার সাথে এই বলে জেন সাগার হাত ধরে বারান্দায় নিয়ে গেল সাগা বলে আমাকে এখানে নিয়ে আসলি কেন বস বলছি সাগা বসলো জেন বসলো সাগা আমি এখন যা বলবো একটু মন দিয়ে শুনিস আর রেগে যাস না সাগা বলে হুম বল জেন সাগাকে সব কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত বলল সাগা জেনের কথা শুনে খুব শকড হয়ে যায় সাগা বুঝতে পারছে না কি বলবে সাগা আমি সত্যি জেনকে ভালোবাসি আমি এখন ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না ভাই সাহায্য কর ভাই সাগা বলে জেন এবার আমি বলি তুই শুন আমরা কি করি আমাদের সাথে কারা জড়িয়ে আছে এগুলো সব নিয়ে কিন্তু আমাদের ভাবতে হয় কিন্তু ভাই সাগা বলে আমার কথা শেষ হয়নি জেন আমার কথা শুন জেন আমরা পাঁচ জন আমরা কেউ একজন যদি ভুল করে তাহলে সেই প্রভাবটা আমাদের সবার উপরে পড়ে তাই কিন্তু আমরা অনেক সাবধানে থাকি যেন আমাদের ব্যান্ডের উপর কোনো আঁচড়া আসে আমাদের আগে পিছে মিডিয়ারা ঘোরে তুই তো সবই জানিস আমার আগে থেকে কেন জানি মনে হচ্ছিল তোর জারিয়ের সাথে কোনো একটা কানেকশন আছে আমি বলিনি কারণ তুই রিয়াকশন করবে সেটা ভেবে হুম জারিয়া ভালো মেয়ে দেখতেও খুব সুন্দর কিন্তু জেন আজ যদি তুই ওকে বিয়ে করিস তাহলে আমাদের ব্যান্ডের রেপুটেশন খারাপ হবে আর যদি সাও কোনোভাবে জানতে পারে ও অনেক রাগ হবে তাই একটু ভাব তুই আমি বলছি না তুই জারিয়াকে ভুলে যা কিন্তু এই সময় বিয়ের কথা চিন্তা করিস না ভাই আমাদের এই ব্যান্ডটা কত কষ্টে গড়েছি আমরা তুই বল আজ আমাদের সারা বিশ্ব জেনে তাহলে কি করব আমি আমি কিছুই বুঝতে পারছি না সাগা আমি কোনোভাবে জারিয়াকে হারাতে চাই না সাগা বলে জেন আমি তোর ফিলিংস এর কদর করি ভাই তাহলে বল আমি কি করব আমি জারিয়াকে কথা দিয়েছি আমি বাংলাদেশে যাব ওর বাবা মার সাথে কথা বলবো উফ সাগা আমার মাথায় কিছুই আসছে না ফুল মাথা হ্যাং হয়ে আছে সাগা বলে বাংলাদেশ কোথায় আর আমেরিকা কোথায় এখানকার মেয়েকে পছন্দ করলেও বুঝতাম তাছাড়া ওর মধ্যে এমন কি দেখলি ভাই যে নিজের মনকে কন্ট্রোল করতে পারছিস না জানি না তবে ওকে দেখার পর আর কিছুই দেখতে ইচ্ছে করেনি সাগা বলে এখন তাহলে একটা উপায় আছে কি সাগা বলে তুই বাংলাদেশে যা ওর বাবা মার সাথে কথা বল কিন্তু তুই যাই করিস সব যেন সিক্রেট থাকে তোর আর জারিয়ার বাড়ির ভিতর এটা যেন কোনোভাবে মিডিয়াতে না আসে তাহলে আমাদের ব্যান্ডের রেপুটেশন নষ্ট হতে সময় লাগবে না এটা অনেক রিস্কের একটা কাজ তুই বুঝতে পারছিস আমি কি বলছি হুম বুঝতে পারছি সাগা বলে না তুই বুঝিসনি দেখ যদি এই রিস্ক তুই নিতে পারিস তাহলে তুই যা তা না হলে সব এখানে শেষ করে দে ক্যারিয়ার একবার নষ্ট হয়ে গেলে আর ফিরে আসবি না এখন ভেবে দেখ কি করবি আমি গেলাম তুই ভেবে দেখ এই বলে সাগা চলে গেল যাই সারা রাত ভাবে ঘুম আসছে না একজন সেলিব্রিটি যাই করুক সেটা খুব ভেবে করতে হয় কারণ জাইনের সাথে জড়িয়ে আছে তার ক্যারিয়ার তার রেপুটেশন আর সব থেকে বড় হলো তার ব্যান্ড একটা ভুল এই ব্যান্ড ডিসব্যান্ড হতে সময় লাগবে না জেন শুয়ে শুয়ে জাইয়ের ছবি দেখছিল আর এগুলো ভাবছিল এক সময় চোখ লেগে আসে সাগার ঘুম ভাঙে পাশে জাইন ছিল কিন্তু তখন নেই তাই বিছানা থেকে উঠে বারান্দায় যায় গিয়ে দেখে বিয়ারের খালি বোতল ছড়িয়ে আছে জেন ঘুমাচ্ছে সাগা বলে জাইন 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 চোখ খুলে তাকায় সাগা বলে এখানে ঘুমাচ্ছিস কেন চল ঘরে চল জাইনকে ঘরে নিয়ে গিয়ে বসে এবং পানি দেয় জেন পানি পান করে সাগা বলে বারান্দায় কেন ঘুমাচ্ছিস তুই কি জানি কখন ঘুমিয়েছি সাগা বলে তুই কিছু চিন্তা করছিস হুম সাগা বলে কি আমি আমি বাংলাদেশে যাব আর আমার সাথে যাবি তুই সাগা বলে তুই পাগল তোর যা ইচ্ছা ভাবতে পারিস কিন্তু তুই আমার সাথে যাবি ব্যাস সাগা বলে না ভাই আমি যেতে পারবো না তুই এমন বলিস না সাগা তুই আমার বেস্ট ফ্রেন্ড আর আমি তোকেই সব কথা বলি আর তুই কাল বলেছিলি তুই আমার ভাই আমার বেস্ট ফ্রেন্ড আজ তুই পিছে সরে যাচ্ছিস সাগা বলে কিন্তু জাইন তুই চাস এটা সিক্রেট থাকুক আর আমিও চাই এটা কেউ না জানুক এখন তুই ছাড়া সম্ভব তুই ভেবে দেখ সাগা একটু চুপ থেকে বলে ওকে আমি যাব আমি আজকে ফ্লাইটের টিকিট বুক করে রাখি আগেই সাগা বলে টিম মেম্বারদের কি বলবি ইন্ডিয়া যাব সাগা বলে সে বুঝলাম কিন্তু আমি
সে তুই আমার উপর ছেড়ে দে। জেন সাউকের কাছে গেল, সেখানে রেইনও ময়েনও ছিল। জেন সাউকের কাছে গিয়ে বসলো। সাউ বলে, কি রে সকাল সকাল তুই এখানে, কি হয়েছে, মন খারাপ নাকি তোর? সাহক, আমি একটু ইন্ডিয়া যেতে চাচ্ছিলাম। সাউ বলে, কেন, হঠাৎ ইন্ডিয়া কেন? মরেন উঠে আসলো, সাগাও আসলো। মরেন বলে, কি বাবার কথা মনে পড়ছে? হুম। সাউ বলে, ও তো এই কারণ, হুম যা সমস্যা নেই, আর এমনি তো আমাদের এখন কোনো প্রোগ্রাম নেই, তুই ঘুরে আই। সাহক, আমি ভাবছিলাম কাউকে সাথে নিয়ে যাব। সাউ বলে, ভাই আমি তো যেতে পারবো না, মরেন মাত্র বলবে আমি যাই তাহলে। এমন সময় জাইন বলল, তাহলে আমি সাগাকে নিয়ে যাই, আমার ভালো লাগবে। সাগা পানি খাচ্ছিল, এমন সময় জাইনের কথা শুনে সাগার কাশি ওঠে। রেইন সাগাকে বলে, তুই ঠিক আছিস তো? সাউ বলে, সাগা, সাগাকে জিজ্ঞেস কর, ও যদি যাই নিয়ে যা। সাগা বলে, আমি? মরেন বলে, তুই না গেলে আমি যাই। জেন সাগার দিকে বড় বড় করে তাকায়। সাগা বলে, আমি কখন বললাম আমি যাব না, আমি যাব তো। মরেন সাগার দিকে তাকায়। সাউ বলে, তাহলে তো হয়ে গেল। জাইন বলে, আচ্ছা তাহলে আমি টিকিট কেটে ফেলি। জাইন রুমে এসে জারিয়াকে কল করে। জারিয়া জাইনের কাছে বসে জাইনের কথাই ভাবছিল। জারিয়া দেখে জাইন কল করেছে। জারিয়া কল রিসিভ করলো। জাইন, হে বেবি গার্ল, কেমন আছো তুমি আর কি করছো? ভালো আছি, তোমার কথাই ভাবছিলাম, তোমাকে এসএমএস করেছিলাম, রিপ্লাই করোনি তাই। ও আসলে আমি খুব চিন্তায় ছিলাম তোমাকে নিয়ে, কি করব বুঝতে পারছিলাম না। এর মানে কি জেন, তুমি আসবে না? তুমি আমাকে বলেছিলে তুমি আসবে। জারিয়া শান্ত হও, আমার কথা কি শেষ হয়েছে? তোমরা মেরে একটুতেই কেন এত উত্তেজিত হও বুঝি না। আমি আসবো জারিয়া। কবে আসবে জেন? তোমার এই একটা কথার উপরে তো আমার সব ভরসা বিশ্বাস নির্ভর করছে। আর অপেক্ষা করতে হবে না হানি, আমি 7 দিন পরে আসছি। জারিয়ার কথা শুনে স্তব্ধ হয়েছে। কি হলো জারিয়া, তুমি খুশি হওনি? জারিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, খুশিতে চোখে পানি চলে আসে। জাইন, তুমি আসবে সত্যি? হুম বেবি, তুমি একদম চিন্তা করো না, আমি এসে তোমার বাবা মার কাছ থেকে তোমাকে চাইবো। ইস কত শখ! জাইন তাহলে আমার অপেক্ষার দিন শেষ হতে চলেছে। হুম জারিয়া, আরেকটা কথা, আমাদের ব্যাপারে সাগাকে সব বলেছি। কি সাগাকে বলেছে? অনেক কথা, পরে বলবো, এখন টিকিট বুকিং দেব। আর হুম, আমি আর সাগা আসবো। ওকে ওকে বেবি, ওকে বেবি, বাই, আই মিস ইউ, আই মিস ইউ টু। এই বলে জারিয়া ফোন কেটে দিয়ে নাচতে লাগলো। নাচতে নাচতে জারিয়া কেঁদে দিল। কয়েকদিন পর